हेलो एवरीवन, रूपाली स्टोर समवनार एक नवदिगंत। आपनारा जानें रूपाली स्टोर दिनाजपुर जिले अवस्थित। सबाई पोस्ट आसले करा सम्भव ना, और बार बार करे आपनारा जिज्ञासा करें आमी जे पैकेजगुला आपनादेर सामने दिए आसछि बा आपनारा देखतेछेन, अपनारा मनोयोग सहकारे सेगुला देखार चेष्टा करबेन। एरपर चिंता करे आपनी पण्यटी किनबेन, पण्य देखे चिंता करुन तारपर पण्यटी किनुन। बलार किछुई नेई, एगुला सब परिचित आपनादेर। फारुकुज्जामान इपिजेट बाइपेल ढाका। गतकालके थेके सकाल अब्दि जेगुला होयेछे ओगुला अलरेडी डेलिवारी होये गेछे। एरपरे एगला जाच्छे, एटा कोन हाई RB40A, एटा सम्बन्धे जानाई आछे। सबुज शेख कचुआ बागेरहाट, उनाके टेलिपार्टनार यांगसानेर ओरिजिनल 9 फिट देवा हयेछे, एटा 950 टाका ओनलि फर। एर मध्ये हासान फरीदपुर, हासान भाई एर आगे आमार काछ थेके अनेक किछुई निएछे, एटा তার কাছে তিনবার যাওয়া। উনি নিয়েছে একটা টাইফয়েড 40 mm, 10 পাতা রেডিয়াম, আর রেড লাইন আপনার 10 ফিট, এটারও দাম আপনাদের জানা আছে 1800 টাকা। রনি আহমেদ মাদারগঞ্জ জামালপুর থেকে, উনিও একটা টেলিপার্টনার 10 ফিট, ইটি 3550, এটারও দাম রয়েছে জানা। এরপর আসি হচ্ছে রাহি 14 গ্রাম কুমিল্লা থেকে, উনি নিয়েছে একটা ডাইভা রিভক্স 35 mm, 400 টাকা, এটার সময়। আসলে দামগুলো আমি কিন্তু সবগুলোই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এর আগে। এর মধ্যে নতুন সংযোজন হচ্ছে শান্ত ভাই মুন্সিগঞ্জ থেকে, উনি আসলে মুরগির খামার রয়েছে এবং প্রোডাকশন করেন উনি। ওনার পাখি প্রেমিক, ওনার বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আসলে আপনাদের সঙ্গে এইভাবে এইভাবে করতে করতে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়ে আসতেছি, খুবই ভালো লাগছে। এটা আসলে উনি ট্যাংনা মাছ মারার জন্য উনি নিয়েছে ছোট, এটা 12 ফিট, অনলি 400 টাকা। ছোট এবং চিকন হলে কি হবে এটা আপনারা একটু কষ্ট করে হলেও দেখানোর চেষ্টা করতেছি। এই যে ব্যান করছি, ছোট মাছ হলেও, অ্যাকচুয়ালি এটা ছোট মাছ মারার জন্যই, 400 টাকা। এর মধ্যে উনি কিন্তু বল মারে, বলের সুতা নিয়েছে উনি হচ্ছে 65 mm, 2 লাখছি, এটা 130 টাকা করে। এই যে আমি কিন্তু বারবার করে আপনাদেরকে এই জিনিসটা অন্তত বোঝাতে সক্ষম হয়েছি যে ড্যামেল আর ক্লাইম্যাক্সের মধ্যে তফাৎটা কোথায়। এটা আপনারা আসলেই এখন বোঝার চেষ্টা করছেন, সবাই বুঝতে পারছেন ক্লাইম্যাক্সের, এই যে ক্লাইম্যাক্স লেখাই রয়েছে, এটাকে ক্লাইম্যাক্স আর এটা হচ্ছে ড্যামেল। ড্যামেল বলতে আপনার রস সুতা যেটাকে বলা হয়। এরপরে উনি নিয়েছে হচ্ছে 25 পিসের করে একটা করে বক্স বোয়ালের কাঁটা, এই কাঁটাটার সম্বন্ধেও আপনাদের জানা রয়েছে। এই যে এটা উনি নিয়েছে দুই সাইজ, একটা নিয়েছে 26 আর একটা নিয়েছে হচ্ছে 30। এরপরে আনুষাঙ্গিক ছোটোখাটো কিছু জিনিস বক্সের মধ্যে আছে। আর উনি নিয়েছে হচ্ছে SA20, এটার সম্বন্ধেও আপনারা জানেন। এই মেশিনটার দাম কিন্তু অনলি ফর 550 টাকা, এই যে 550 টাকা। আর এই যে কিংফিশার, এটা কিন্তু ফাইবার, এটা ফাইবার প্লাস প্লাস্টিকের সমন্বয়ে করা, এটা 550 টাকার মেশিন কতটুক হতে পারে এটা তো আপনাদের জানাই আছে, তবে মেশিনটা 550 টাকা হলেও কিন্তু ভালোই, খারাপ না। আমি কিন্তু আবারও বলতেছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে দামগুলা শোনার চেষ্টা করবেন। পরবর্তীতে বারবারই করে প্রশ্ন আসতেছে যে এটা কত এটা কত, যে প্রশ্নগুলো আসতেছে, আর বারবার করে একটা কথাই বলি, স্টক থাকাকালীন এই রেটগুলো কিন্তু থাকবে। আমি কিন্তু আবারও বলতেছি আমার স্টকে
যা মাল আছে যেভাবে আছে সেই মালগুলা কিন্তু সেভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন। স্টকের বাহিরে গেলে কস্টিং যদি বেশি থাকে আপনাদের কিন্তু কিছু প্লাস হবে, তবে বলার কিছুই নাই। সেটা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে কিন্তু একটা যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা রূপালি স্টোরকে বিশ্বস্ততার আলোকে গ্রহণ করেছেন, আমি এটার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এরপরে আরও অনেক জিনিসই আছে আমার কাছে, আসলে আমি লাইফে ওইভাবে আসতে পারি না। এই যে এক বড় ভাই আসছে আমার কাছ থেকে খুলনা থেকে, উনাকে ওয়েটিংয়ে রাখে কিন্তু আপনাদের সঙ্গে আমি সময় দেওয়ার চেষ্টা করতেছি। উনি কালকে গতকাল রাতে উঠছে, আজকে সকালে আসে নামছে, যে কোনো আমার কাছে একটা কাজের জন্য। এর মধ্যে আপনাদের ছোট্ট করে আরেকটা পরিচয় করে দেই, এটাকে কট সুতা বলা হয়, ব্রেড লাইন সুতা বলা হয়, যে যেরকম করে বলে। এটা সুপার পিএফ, এটা 34 mm, 28 kg লোড ক্যাপাসিটি, 28 kg। কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। কিন্তু ভাই আমি কিন্তু বলি, যে মালগুলো আপনারা দেখতেছেন আপনারা কিন্তু পরবর্তীতে আবার বইলেন না যে আসলে কপি কি না, সেটা কিন্তু বলার চেষ্টা করিয়েন না। কারণটা হচ্ছে এক একজন এক একজনের মতো করে পারচেস করবে, এটাই ব্যক্তিগত নিয়ম, এটা আসলে আপনি আমার আপনার বলার কিছুই নাই। আর যারা যেরকম আমি যদি বলি আপনার সবুজ শেখ, ইনাকে যদি আমি বুঝাতে যাই তাহলে কিন্তু আমি ভুল করব। আমি যদি হাসান ভাইকে বুঝাতে চাই তাহলে কিন্তু আমি ভুল করব। হ্যাঁ, আমি বুঝাইতে পারবো রাহি 14 গ্রাম কুমিল্লা, সে কিন্তু নিউ কামান, কিন্তু আমি কিন্তু কখনোই পুরাতন লোককে কিন্তু বুঝাইতে যাইতে পারবো না। আমার বলার অর্থটা হচ্ছে এটাই যে আমি কি বলতে চাচ্ছি আর আপনারা কি বুঝতে চাচ্ছেন এটা বুঝার অপেক্ষাই রাখে না। তো এটা আসলে বলার একটা মানুষকে আই ওয়াস আর কিছুই না। কিন্তু এখন পর্যন্ত এই প্যাকেটটা পর্যন্ত কিন্তু আসে চায়না থেকে, এটা পর্যন্ত কিন্তু চায়না থেকে আসে। ওই যে বললাম, আসলে বিজনেস একটা পলিসি, এক একজন এক একজনের মতো গলা কাটবে, এটাই পৃথিবীর নিয়ম, এটাই হয়ে আসছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে কেউ আগে থেকে প্রাতিষ্ঠানিকভাবে খুঁটি গাড়া আর নিউ কামান, এটারও একটা ব্যাপার থাকে। তা আমি আসলে বুঝতে পারতেছি যে আসলে কম দামের মধ্যে জিনিসটা দেওয়ার কারণে হয়তোবা মেবি কেউ প্রশ্ন করে বসতেছে যে আসলে কি আপনার আসল না নকল। আপনাদেরকে একটা জিনিস পরিচয় করিয়ে দেই তাহলে বুঝতে পারবেন, এটা কিন্তু ইটি আপনার 25-50। ভাই একটু ব্লেডটা দিয়ে কাটো তো, এটা ব্লেডটা দিয়ে কাটো তো, ব্লেডটা দিয়ে কাটো। আমি একটা জিনিস পরিচয় করে দিই, এটা যে আছে এটা কিন্তু টিকার সিল লাগানো, এই যে টিকার সিল লাগানো, এই যে টিকার সিল লাগানো, ঠিক আছে। এই যে ট্যাপিংটা যে সে খুলছে এটা কিন্তু টিকার সিল লাগানো। হ্যাঁ, তা এখন আপনি কিন্তু বলতে পারেন যে আসলে এটা কিন্তু 2 নম্বর। এখন আপনার ইগোতে তো ভাই লাগারই কথা, কারণ আমি রূপালী স্টোর কম দামি দিচ্ছি, আপনারা বা যে কেউ আপনারা আপনি বেশি দামে সেল করতেছেন। আসলে আপনাদেরকে তো এত বোঝানো, বলার কিছু নাই, বলার কিছু নাই, বোঝানোর কিছু নাই। আসলে পকেটের টাকাটা আপনার, খরচ করার দায়িত্ব বা স্বাধীনতাটা কিন্তু আপনার। এই স্বাধীনতাটা কিন্তু কেউ হস্তক্ষেপ যদি করতে যায় তাহলে, আপনাকে যদি কেউ যদি এখন নাচাতে চায় তাহলে নাচবেন, আপনি যদি নাচতে যায় পড়ে যান তাহলে বলবেন যে আমি নাচতে পারলাম না, উঠানটা বাঁকা ছিল, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এটার দাম অনলি ফর 250 টাকা, এই সুতাটার দাম অনলি 250 টাকা। তবে সব জিনিসগুলো নিয়ে আসলে আসতে পারবো না, সম্ভব হবে না আমার, কারণ আসলে আমাকে বিভিন্ন কাজের মধ্যে, আমি কিন্তু অলরেডি সকাল থেকে মিল থেকে আসে তারপরে এখানে আসার চেষ্টা করি। আপনাদেরকে একটা শর্ট সেকশনের সবাই রড আমার কাছে দিতে চেয়েছে, তো আমি আসলে মূলত সেটা দেখানোর চেষ্টা করতেছি। এটা 10 ফিট, এটা 10 ফিট, এই যে এটা সেকশন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা সেকশন। এটা টোটালি স্টিল, এই যে স্টিল, স্টিল,
এই যে ভাই এখানে একটু ধরবো তো ভাই, এখানে ধরবা, এই যে এই যে ব্যান করছি, এই যে ব্যান করছি, এই যে ব্যান করে দেখিয়ে দিলাম। এটার দাম 1800 টাকা। এরপরেও আবার আপনারা বলিয়েন না ভাই যে আসলে এটাও আবার 2 নাম্বার কিনা, আমার জানা নাই ভাই। তা আপনারা ভালো করে আসলে পরীক্ষা করে দেখে নিন যে আসলে 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে তফাতটা কোথায় হয়ে থাকে, এটা যদি আপনাদের বোঝার বা জানার অভিজ্ঞতা যদি থাকে তাহলে এস এ উইশ আপনাদের লাইফ বেটার। আর কিছু বলার নাই যে আসলে এখানে কোনো চেঞ্জিং আছে কি না আর অন্য কিছুতে কোনো চেঞ্জিং আছে কি না সেটা বোঝার চেষ্টা করবেন। আমি প্রথম থেকেই একটা কথাই বারবার করে বলে আসতেছি, আসলে বিজনেস পলিসিটা কিন্তু হচ্ছে সবাইরই নিজস্ব নিজস্ব ব্যাপার। কেউ বেশি দিয়ে সেল করবে, কেউ যেভাবেই হোক, আমি যে জিনিস পণ্যগুলো দিচ্ছি আমি কিন্তু লসে রান করে আপনাদেরকে জিনিস দিচ্ছি না। প্রথম কথা হচ্ছে এটা, আমি কিন্তু লসে রান করে আপনাদেরকে কোনো জিনিস কিন্তু দিচ্ছি না। আপনাদেরকে সহনশীলভাবে যতটুক প্রয়োজন, যতটুক চিন্তাভাবনা করে, আমি ইউজুয়ালি কিন্তু আপনাদেরকে সেই চিন্তাভাবনা করে কিন্তু আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করছি। আর আমি বারবার করে একটা কথাই বলে আসছি আপনাদেরকে, এটা একটু দেখে নিন, পণ্যটি দেখে চিন্তা করুন তারপর পণ্যটি কিনুন। তার অর্থটা হচ্ছে এটাই, আপনারা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে হঠাৎ করে যে ডিসিশন নিতে হবে তা না, আপনারা চিন্তাভাবনা করবেন, ভাববেন, তারপরে আপনারা কেনার চেষ্টা করবেন। আর রূপালী স্টোর আপনাদের ভালোবাসায় অনেক আনন্দিত যে আসলে আপনারা রূপালী স্টোরের পাশে ভালোভাবে সক্রিয়ভাবে দাঁড়িয়েছেন। যেরকম সাগর ভাই উত্তরা থেকে বলবো, মিজানুর ভাই, এরকম অনেক ভাই আমার পিছনে অলরেডি বিভিন্ন ধরনের টিপস দিয়ে যাচ্ছে যে দাদা কোনোভাবেই আপনি এটার কারুপণ্যতা করবেন না, যেভাবে চলছেন সেভাবে চলার চেষ্টা করবেন, আমরা আছি। আসলে বিষয়টা হলো, এর আগেও গতকালকে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, ছাত্র জীবন আসলে খুব কষ্টের জীবন। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরও ছেলে মেয়ে আছে, তারা একসময় ছাত্র ছিল, আজকে কেউ অবসরে গেছেন, এই শখটাকে আপনারা শখ করে নিয়েছেন, মাঝে মধ্যে আপনারা ফিশিং আইটেমে যান, কিন্তু আপনিও তখন কিন্তু খুব কষ্টে দিনটা অতিবাহিত করতেন, কারণ অভিভাবকরা কিন্তু চেষ্টা করে যায় যে ছেলে মেয়েদেরকে কিঞ্চিত সামান্য পরিমাণ টাকা দিয়ে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এতে যেন তারা বকে না যায়। তো যে হোক, আজকে আপনি আপনার জায়গাটা সক্রিয় হয়ে গেছে, আজকে আপনারা বিভিন্ন জনে বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করেন। কখনো দেখা গেছে এমনও সময় গেছে যে সময়টাতে কেরকেরি দিয়ে আপনারা মাছ মারতেন, যেরকম আমি শ্রদ্ধেয় আমার বড় ভাই সবুজ শেখ ভাইয়ের কথা বলি, ওনার যে এস আমি ভিডিও কলে দেখেছি, তো আসলে খুবই শ্রদ্ধেয় ভাষণ একজন ব্যক্তিত্ব, আমাকে খুব ভালো লাগছে। আসলে সবাই আপনারা আমাকে রেসপন্সিবিলিটি সবাই দেখাচ্ছেন, আপনারা আপনাদেরকে আসলে অনুপ্রেরণা পায় আমি আসলে আরও সামনের দিকে আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো দাদা যে জিনিসগুলো ইউজ করে তো বলার অপেক্ষাই রাখে না, তো এরকম সবুজ ভাইয়ের মতো আসলে বিভিন্ন ভাই বিভিন্নভাবে বিভিন্ন জিনিসই ব্যবহার করে, কিন্তু আগে কিন্তু তারা কিন্তু ওই কেরকেরি যে হুইল ছিল, বাঁশের যে কঞ্চির সিট ছিল, সেটা ইউজ কিন্তু সবাই করতো। কিন্তু তো আস্তে আস্তে আসলে এটার ডিমান্ড আস্তে আস্তে বেড়ে গেছে, পরিধি বেড়ে গেছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমার কাছে কিন্তু ফিশিং আইটেমের বিভিন্ন ধরনের আপনার ব্যাগ রয়েছে, আপনাদের টু পার্ট বলেন, তারপরে আপনার টেলিস্কোপির বলেন, সব ধরনেরই ব্যাগ রয়েছে। আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন, যদি প্রয়োজন হয়ে থাকে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো এভরিওয়ান, আপনারা আসলে ভালো থাকবেন, রূপালী স্টোরের জন্য দোয়া করবেন। আপনি দেখছেন যে আমি মানুষ একটাই, আমার ফোন কিন্তু বেজে যাচ্ছে, হয়তোবা এই ভিডিওটা যে দেখছে না সে হয়তোবা বলতে পারছে না, কিন্তু এটা রেখে কিন্তু আমি ওইটাতে কথা বলবো। আর আপনারা, আমি বিরক্ত হওয়ার কিছুই নেই, আপনারা ফোন দিবেন, আপনারা যখন দেখবেন যে 2-1 বার ফোন আমি রিসিভ করিনি, আমি কিন্তু অবশ্যই ফোন রিসিভ করার চেষ্টা করবো আপনাদের পরবর্তীতে, বা ব্যাক করবো। আপনাদের যে কোনো
টিপস যে কোনো প্রয়োজন আমাকে স্মরণ করবেন, বিরক্তর কিছুই নেই, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমার রূপালী স্টোরের জন্য দোয়া করবেন। এই প্রসারটা আমি আরও বড় করে দেখতে চাই, আপনারা আমাদের আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।